গুয়াহাটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোরছার বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় প্রধানমন্ত্রীকে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া প্রধানমন্ত্রী মোদীকে এবং অতিথিদেরকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন মন্ত্রী এমপিরা। বর্ণিল সংস্কৃতি দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরে মোদীর আগমনের সঙ্গে ছিল অসমীয়া সংস্কৃতির প্রদর্শনী। রাতে কৈনাথরায় রাজ্য অতিথিশালায় বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৈনাথরায় রাজ্য অতিথিশালায় নিশা যাপন করে আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট 11,599 কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন করার পাশাপাশি কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় 2 লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি। জানা গেছে খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে অনুষ্ঠানের সমাবেশে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়ালি গুয়াহাটিতে 498 কোটি টাকা ব্যয়সাপেক্ষ মা কামাখ্যা দিব্যলোক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রকল্পটি প্রধানমন্ত্রী ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট রিজিয়ন স্কিমের টাকায় নির্মাণ হবে। এছাড়াও 3,250 কোটি টাকা বিনিময়ে পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব ভারতের মধ্যে এটা সব সুবিধাযুক্ত অত্যাধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল হবে। 368 কোটি টাকা ব্যয় সাপেক্ষে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর সংযোগকারী রাস্তা প্রশস্তকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আসাম মালা 2.0 অধীনে 43টি রাস্তার আপগ্রেডেশন এবং 38টি সেতু নির্মাণ প্রকল্প হবে। এর মোট বাজেট ধার্য করা হয়েছে 3,444 কোটি টাকা। 831 কোটি টাকা ব্যয় সাপেক্ষ নেহরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে আপগ্রেডকরণ করা হবে। ক্রীড়া সুবিধা বৃদ্ধির লক্ষ্যে চন্দ্রপুর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নে 300 কোটি টাকার প্রকল্প। 578 কোটি টাকা ব্যয় সাপেক্ষ করিমগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিলান্যাস করবেন ভার্চুয়ালি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 297 কোটি টাকা বিনিয়োগে একটি ইউনিটি মল ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বিশ্বনাথ চারিয়ালি থেকে গহপুর পর্যন্ত 1,451 কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ 4 লেন সড়ক এবং দোলাবাড়ি থেকে জামুগুড়ি পর্যন্ত 592 কোটি টাকায় নির্মিত 4 লেন সড়ক। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট।